ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন অন্যতম মহিলা যোদ্ধা নীরা আরিয়ার কথা অনেকেই কম শুনে থাকবেন, কিন্তু তার আত্মবলিদান কথা জানলে আপনিও স্যালুট করবেন এবং ভাববেন পাঠ্যপুস্তকে তার জায়গা এত কম কেন। নীরা আরিয়া ছিলেন স্বাধীনতা সংগ্রামের ভারতের প্রথম লেডি গোয়েন্দা। বেশ স্বাচ্ছন্দ্যভাবে রাজকীয়ভাবে জীবনটা তিনি সেই সময় কাটিয়ে দিতেই পারতেন, কিন্তু তার মাথায় যে স্বাধীনতার ভূত চেপেছিল। নেতাজিকে বাঁচানোর জন্য তিনি তার নিজের স্বামীকে খুন পর্যন্ত করেছিলেন। সবটাই জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। এরকম আরও ভিডিও দেখতে চলো জানবো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে আমাদের সাপোর্ট করো। নীরা আরিয়া 5ই মার্চ 1902 সালে উত্তরপ্রদেশের বাগপাত জেলার খেরকা নামক জায়গায় তার জন্ম হয়। তার পিতা ছিলেন তৎকালীন স্বনামধন্য ব্যবসায়ী শেঠ ছাজুমাল, যার কারবার ছিল কলকাতাতেই। নীরা আরিয়ার বিবাহ হয় সেই সময়কার ব্রিটিশদের একজন ইনভেস্টিগেটর অফিসারের সাথে, যার নাম ছিল শ্রীকান্ত জয়রঞ্জন দাস, যেখানে তার স্বামী শ্রীকান্ত জয়রঞ্জন দাস ছিলেন একজন লয়্যাল ব্রিটিশ সার্ভেন্ট। ওদিকে নীরা আরিয়া স্বপ্ন দেখত স্বাধীন ভারতের। নীরা আরিয়া নেতাজির আজাদ হিন্দ ফৌজের ঝাঁসিদা রেজিমেন্টে যোগদান করেন। যখন নীরা স্বামী জানতে পারল নেতাজির আজাদ হিন্দ বাহিনীর কথা এবং তার স্ত্রী সেখানে জড়িত রয়েছে, তখন সে তার স্ত্রী মারফত আজাদ হিন্দ বাহিনীর গোপন তথ্যগুলি জানার জন্য চাপ দিতে থাকে, কারণ সে ছিল ব্রিটিশদের অনুচর। ব্রিটিশদের তরফ থেকে শ্রীকান্ত জয়রঞ্জন দাসের কাছে অর্ডার আসে নেতাজিকে হত্যা করবার জন্য, এবং একদিন সুযোগ বুঝে সে নেতাজির উপর গুলি চালায়, কিন্তু গুলি লাগে নেতাজির ড্রাইভারের গায়ে। নীরা আরিয়া ঘটনাটি জানতে পেরে তার স্বামীর উপর চড়াও হয় ও তাকে খুন করে ফেলে, কারণ নেতাজির কিছু হলে আজাদ হিন্দ বাহিনীর কোমর ভেঙে যেত আর ভারত স্বাধীনের যে স্বপ্ন তার কোনোদিনও পূরণ হতো না। ব্রিটিশ স্পাইকে হত্যা করার ফলে তাকে গ্রেফতার করা হয়, প্রথমে কলকাতায় এবং পরে আন্দামান কালাপানি জেলে তাকে পাঠানো হয়। সেখানে প্রত্যেক দিনই চলত তার উপর নির্মম অত্যাচার। আজাদ হিন্দ বাহিনীর গোপন তথ্য জানার চেষ্টা করা হতো, কিন্তু ইংরেজরা ব্যর্থ হয়। এমনইভাবে চলতে থাকে তার উপর অমানবিক অত্যাচার। একদিন জেল কর্তৃপক্ষ তার পায়ের বেড়ি খোলার সময় তার পায়ে আঘাত করে। নীরা তাদের দেখে খুলতে বলায়, তারা রেগে গিয়ে বলে, নেতাজি কোথায় আছে বলে দে, তোকে মুক্ত করে দেব। শুনে নীরা তাদের উপর থুতু দিয়ে বলে, নেতাজি আমার বুকে আছে। এই কথা শুনে তারা শাস্তি হিসাবে নীরার একটি স্তন কেটে দেয়। ধার কম থাকার কারণে নীরাকে অনেকক্ষণ অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। নীরাই ছিল আজাদ হিন্দ বাহিনীর প্রথম গোয়েন্দা লেডি। এরপর স্বাধীনতার পর সে জেল থেকে রেহাই পায়। স্বাধীনতার পর নীরা সেই সম্মানটুকু পায় না যেটুকু তার প্রাপ্য ছিল। বাকি জীবনটা সে বেনামে নিজের আসল পরিচয় গোপন রেখে হায়দ্রাবাদে কাটিয়ে দেয় এবং রাস্তার ধারে ফুটপাতে ফুল বিক্রি করে তার জীবিকা নির্বাহ করেন। 1998 সালে তার মৃত্যু হয়। নীরা আরিয়া আমাদের ভারতবাসীদের জন্য এক আদর্শবান মহিলা। তার জায়গা শুধুমাত্র আমাদের পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ নয়, তার জায়গা আমাদের বুকে হওয়া উচিত।